রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেহেতু এখানে একটি মাত্র নিয়োগ বিজ্ঞপ্তি, সো পুরো ভিডিওটা দেখবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 22 ফেব্রুয়ারি। পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। পদের নাম বিলিং সহকারী। এই পদে কাজ না থাকলে মজুরি নাই। এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। শূন্য পদের সংখ্যা 10টি। এখানে কিছু কম বেশি হতে পারে। আবেদনের সময় সীমা ও প্রার্থীর বয়স সম্পর্কে জেনে নেই। অনলাইনে আবেদন শুরুর তারিখ 22 ফেব্রুয়ারি 2023 সকাল 10 ঘটিকা হতে, আর আবেদন শেষ তারিখ 7 মার্চ 2023 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। বয়স সীমা 22 ফেব্রুয়ারি 2023 ফ্রি তারিখে সর্বোচ্চ 30 বছর, অতত্র 18 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে। 18 থেকে কম বা 30 থেকে বেশি হলে হবে না। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। SSC বা সমমান ও HSC বা সমমান উভয় পরীক্ষা GPA 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। এখানে আপনি শুধু SSC পাস হলে এই পদে আবেদন করতে পারবেন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, সঠিবাড়ি, রংপুরের অনুকূলে 100 টাকার প্রে অর্ডার ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। এই পদে দৈনিক 800 টাকা বেতন দেওয়া হবে। যে উপজেলার প্রার্থী গণ আবেদন করতে পারবেন। রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ ও পীরগাছা উপজেলা এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও সাদুল্লাপুর উপজেলার শুধুমাত্র মহিলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। তিথি প্রকাশিত হয়েছিল সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এরপরেও যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।